নমস্কার, পায়েলের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি করে দেখাবো তালের ক্ষীর বা তালের পায়েসের রেসিপি। তাল খুব প্রিয় একটা ফল, আর এই তালের ক্ষীরটা বা তালের পায়েসটাও কিন্তু অপূর্ব খেতে হয়। এই রেসিপিটা তোমরা বাড়িতে করো, আর এখন তো তালের সিজন, এটা একদম অ্যাভেলেবেল আছে মার্কেটে। তোমরা এটা দিয়ে সুন্দরভাবে এই তালের ক্ষীরটা করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল পায়েলের রান্নাঘর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করো, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে চলো এই তালের ক্ষীর বা তালের পায়েসটা আমি কীরমভাবে করছি দেখে নাও। এখানে দেখো আমি এক বাটি মতো তালের রস বার করে নিয়েছি। এই তালের রসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো এর মধ্যে আমি অল্প অল্প করে ফুটন্ত দুধ দিয়ে দেবো। এই দুধটা আমি জাল দিয়ে রেখেছি, এটা অল্প অল্প করে দেবো, একসঙ্গে সব দেবো না, আমি অল্প একটু দেবো এবং এটা নাড়াতে থাকবো। বুঝে বুঝে দুধটা দিতে হবে। এখানে আমি হাফ লিটার মতো দুধ নিয়েছি, দেখি কতটা লাগে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি। চিনিটা তোমরা স্বাদ মতো দিও, অনেকে মিষ্টি বেশি পছন্দ করে আবার অনেকে কম পছন্দ করে, সেটা তোমরা একটু বুঝে দিও। আমি পুরোটা একবারে দেবো না, আমি হাফ দিচ্ছি, তারপর বুঝে আমি দেবো। এবার দেখো আমি এটা সমানে নাড়াতে থাকবো, কন্টিনিউয়াস এটা নাড়াতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো কোরানো নারকেল। এবার দেখো নারকেলটা এর সঙ্গে ভালো মতো আমি মিশিয়ে দেব আর সমানে ফোটাতে থাকবো। দেখো এটা পুরোটা হয়ে গেছে। আমি এখানে কিন্তু হাফ লিটার মতোই দুধ দিয়েছিলাম, পুরোটা দেখো দুধটা টেনে নিয়েছে। যতক্ষণ না দুধটা টানছে এরকম পুরো ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের নাড়াতে হবে। আর যখন নাড়াবে তখন কিন্তু গ্যাসটা একদম স্লোতে রাখবে, নয়তো কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। দেখো এবার কাজু কিশমিশটা দিয়ে আমি একটু এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দেখো সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরোটা দেখো একদম টেনে নিয়েছে। আর মিষ্টিটা তোমরা কিন্তু একটু বুঝে দিও, কোনো কোনো তাল হয় খুব মিষ্টি আর কোনো কোনো তাল হয় একটু তিতকুটে, সেটা তোমরা মিষ্টিটা একটু চেখে দেখবে সেই অনুযায়ী মিষ্টিটা দিও। চেষ্টা করবে কালো তাল কেনার, তাহলে কিন্তু বেশি মিষ্টি লাগে না, নিজে থেকে এটা মিষ্টি থাকে আর সেটা কালো তালটা থেকে বেশি ভালো হয়। দেখো এটা হয়ে গেছে, এবার এটা একটু আমি ঠান্ডা করে সার্ভ করে নেব। দেখো এটা আমি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো আমার তালের ক্ষীর বা তালের পায়েস পুরো রেডি হয়ে গেছে। আমি এটা একটু ডেকোরেশন করে নিয়েছি। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল পায়েলের রান্নাঘর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আছে, সেটা প্রেস করো, তাহলে আমার নিত্য নতুন যে রান্নার রেসিপি আমি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে।